আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে দেখো সাঁতরা নিউ অ্যান্ড আপডেটেড ক্লাস টেন ভৌতবিজ্ঞান এই টেক্সটবুকের তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা এর অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আজকে পার্ট ওয়ানের ভিডিও দেখো অনুসরণটি শুরু হচ্ছে আমাদের পাঠ্য পেজ টোয়েন্টি সেভেন পেজ থেকে এর আগে কিন্তু আমরা ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের অনুশীলনের প্রশ্ন উত্তর আপলোড করে দিচ্ছি এছাড়া তোমাদের ছায়া প্রকাশী বলো প্রান্তিক বলো অভিনব ভৌতবিজ্ঞান বলো সমস্ত নতুন সংস্করণে যে বইগুলো প্রকাশিত হয়েছে তার অনুশীলনের প্রশ্ন উত্তর কিন্তু আমরা আপলোড করেছি তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নাও চারটি বিষয়ের প্লে লিস্টের লিঙ্ক পাবে জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল তোমরা সেখানে গিয়ে সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারো তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি এমসিকিউ তাই তো তো এখানে এক নম্বরের প্রশ্ন কি বলেছে এস টিপিতে এক লিটার এইচ টু গ্যাসের ওজন কত তো একটা ছোট্ট একটা অঙ্ক অঙ্কটা দেখে নেব তাহলে একের অঙ্কটা তোমরা দেখে নাও দেখো আমরা জানি যে এস টি পিতে মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কিন্তু বাইশ পয়েন্ট চার লিটার তাহলে আমি এখানে লিখে দিলাম তোমাদের দেখো যে এস টিপিতে যে মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত হয় বাইশ পয়েন্ট চার লিটার তাহলে এইচ এর গ্রাম পারমাণবিক ভর কত এইচ এর গ্রাম পারমাণবিক ভর কত বলতো ওয়ান হবে তাহলে এখানে আমাদের এইচ টু তাহলে এইচ টু এর গ্রাম আনবিক ভর তাহলে এইচ টু মানে টু ইন্টু ওয়ান হবে সমান সমান আমরা টু গ্রাম আশা করি বুঝতে পেরেছ তাহলে বাইশ পয়েন্ট চার লিটার এইচ টু গ্যাসের এইচ টু গ্যাসের আয়তন হচ্ছে দুই গ্রাম হয়েছে তাহলে এক লিটার এইচ টু গ্যাসের আয়তন হচ্ছে টু ইন্টু ওয়ান আর নিচে আসবে কন্ত এই যে বাইশ পয়েন্ট চার এটাকে আমাদের এবারে কাটাকুটি করতে হবে দেখো আমি দুই লিখে দিলাম ইন্টু ওয়ান লিখলাম লিখে দেখো দুশো চব্বিশ ইন্টু এই যে পয়েন্টটা ছিল এর জন্য উপরে একটা এক একটা শূন্য লিখে দিলাম ঠিক আছে কাটা করতে হবে তাহলে এটাকে যে আমি দুই দিয়ে কাটি কত হবে বলতো একশো বারো হবে এটা হচ্ছে পাঁচ হবে দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের ছাপ্পান্ন হবে সরি ঠিক আছে এবারে এটাকে আমাদের একটু উপরে দেখো পাঁচ রয়েছে আর নিচে রয়েছে আমাদের ছাপ্পান্ন আমাদের ভাগ করে নিতে হবে আচ্ছা সরি একটু মিস্টেক হয়েছে আচ্ছা মিস্টেক কিছু হয়ে ঠিকই আছে অঙ্কটা আমাদের তাহলে ভাগ করতে হবে আমাদের প্রথমে দেখো ভাগ না গেলে আমরা জিরো নেবো নিয়ে একটা পয়েন্ট নেবো ঠিক আছে পয়েন্টের জন্য একটা শূন্য আমরা পেলাম কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের ভাগ যাচ্ছে না তাহলে এখানে আমরা আরেকটা শূন্য নেবো এবং এখানে আর একটা শূন্য নেব তাই তো এবারে তোমরা আট দিয়ে করো দেখো ছ আটটে আটচল্লিশের আট হাতের হচ্ছে কিন্তু চার পাঁচ আশটে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ হল হয়েছে আটের পর কতটা দশ হয় দুই দাও দশ এরা পাঁচ দাও দশ তাহলে বাহান্ন নামলো হয়েছে আমরা আরেকটা শূন্য নেব পাঁচশো কুড়ি এবার নয় দে করো দেখো ছ নং চুয়ান্ন চার হলো হাতের হলো পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হয়েছে চার বের চারবার দশ হয় ছয় দাও দশ এখানে এক বসলো হয়েছে এবার দুই দিয়ে করো ছাপ্পান্ন দুগুণে হচ্ছে আমাদের একশো বারো হয়েছে দুইয়ের পর দশ আট ডাও দশ হাতে এক দুই আচ্ছা অঙ্কটা আমরা করবো না কারণ পয়েন্টের পর তিন তো হয়ে গেছে তাই না তাহলে উত্তরটা আমাদের কত হবে জিরো পয়েন্ট জিরো এইট নাইন এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার দেখো তোমরা অপশান বি দেখো অপশান বিতে এই উত্তরটি রয়েছে তো আশা করি তোমরা প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো চলো আমরা সেকেন্ড প্রশ্নটা দেখে নিই দেখো দুয়েরটা কি বলেছে এখানে যে এস দুই মোল অক্সিজেনের আয়তন কত তো এরা একদম সোজা অঙ্ক দেখে না তো দেখো আমরা আগের অঙ্কটাই দেখেছি যে এস টিপিতে ওয়ান মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন বলছে বাইশ পয়েন্ট চার লিটার তাহলে দুই দুইয়ের অঙ্কটা আমরা এইভাবে করব যে এস টি ওয়ান মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত লিখব বাইশ পয়েন্ট চার লিটার আমাদের এখানে দুই মোল অক্সিজেন বলে তাহলে দুই মোল অক্সিজেন গ্যাসের আয়তন কী হবে বাইশ পয়েন্ট চার ইন্টু টু গুণ করলে কত হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার আচ্ছা অপশান এ দেখে নাও এই উত্তরটি রয়েছে অপশান এ হলো আমাদের এই প্রশ্নটির উত্তর আশা করি তোমরা দু একটা বুঝতে পেরেছো নেক্সট দেখো তারপর তিনি একটা এখানে কী বলেছে যে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি এইচ ফোর প্লাস টু ও টু এর দিয়ে এ টু প্লাস টু এইচ টু ও দশ মূল সি এইচ ফোর পোড়াতে এস টিভিতে কত আয়তন অক্সিজেন লাগবে চলো এটা খুব ভালো অঙ্ক ছোট্ট অঙ্ক ভালো করে বুঝে নাও তাহলে এই তিনের অঙ্কটা সবার প্রথমে আমরা সমীকরণটাকে টুকে নিই কি দিস দেখে নাও তিনেরটা সি এইচ ফোর প্লাস টু ও টু প্লাস টু ও টু এর ছিল নদী লেখো সিও টু প্লাস টু এইচ টু হয়েছে তো এটা ভালো করে তোমাদের বুঝতে হবে দেখো সি এইচ ফোর মোল তাই তো অক্সিজেন ও টুটা দেখো দু মোল রয়েছে ঠিক আছে যদি এটা আমরা গ্রামে বার করি তাহলে এটা ষোলো দিয়ে গুণ করতে হবে যে আমরা লিটারে প্রকাশ করবো তাহলে এখানে টু ও টু মানে কত টু ও টু মানে হচ্ছে দেখো এই যে এটার মানে হচ্ছে টু ইন্টু বাইশ পয়েন্ট চার লিটার তাহলে কত হলো এখানে আমাদের চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার তাহলে আমরা এখানে অঙ্কটা এইভাবে করবো যে ওয়ান মোল সি এইচ ফোর পোড়াতে অক্সিজেন লাগবে চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার আমাদের দশ মোল বার করতে বলেছে তাহলে দশ মোল সি এইচ পোড়াতে অক্সিজেন লাগবে চুয়াল্লিশ পয়েন্ট আট ইন্টু দশ তাই কত গুণ করলে চারশো লিটার তো চারশো লিটার আমাদের দেখো অপশান এ দেখো সঠিক অ্যান্সার হবে অপশান এ ক্লিয়ার হয়েছে চার নম্বরটা দেখে না চার নম্বরের প্রশ্ন কি বলছে দেখো যে কার্বন যুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব তেরো হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে খুব ভালো একটা অঙ্গ দেখো তো দেখো চারের অঙ্গটা তাছাড়া এখানে বলতে কার্বন কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব তেরো হলে তাহলে বাষ্প ঘনত্ব তেরো হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হবে তো তাহলে গ্যাসের আণবিক ভর এই গ্যাসের আনবিক ভর ইম তাহলে এম সমান সমান সূত্র হচ্ছে কি টু ইন্টু গ্যাসের বাস মানে হচ্ছে টু ইন্টু ডি এটা হচ্ছে সূত্র এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে এম সমান সমান টু ইন্টু বাস্প কত দিয়েছে তেরো দিয়েছে তাহলে এম এর মানটা এখানে আমরা কত পেলাম তেরো দুগুণে ছাব্বিশ গ্রাম পেয়ে গেলাম এখানে দেখো চারটি অপশন দিয়েছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডিএট টা হবে কেন ডিএটা হবে দেখে নাও ডিএটা এখানে দিয়েছে দেখো সি টু এইচ টু তো তাহলে ভালো করে দেখো এখানে সি টু মানে কত টু ইন্টু টু যোগ সরি কার্বন হচ্ছে তোমাদের বারো হয় তাহলে বারো ইন্টু টু হলো তাইতো আর এখানে এইচ টু এইচ এটা ওয়ান হলো ওয়ান ইন্টু টু তাহলে বারো দুগুণে কত চব্বিশ আর দুই কে দুই কত হলো ছাব্বিশ হলো হয় এইচ দেখো ছাব্বিশ হচ্ছে দেখো ছাব্বিশ গ্রামই রয়েছে এখানটা তো এই জন্য আমাদের অপশান ডি হলো এই অঙ্কটির অ্যান্সার হয়েছে আচ্ছা নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন দেখো এটা হচ্ছে পাঁচের প্রশ্ন কী বলেছে যে ওয়ান মোল সি ওয়ান মোল ও টু সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রয় করলে CO2 টু এর কতগুলি অন্য উৎপন্ন হবে এটা এটা একদম সিম্পল অপশান এটা উত্তর করে দেবে তোমরা সিক্স পয়েন্ট জিরো ডবল টু টেন টু পার টোয়েন্টি থ্রি এটাই হবে হ্যাঁ ছ নম্বরের প্রশ্ন কী বলেছে যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব যদি চুয়াল্লিশ হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে একই ধরনের অঙ্ক আমরা চারটা যে করলাম তো দেখে না অঙ্কটা ছয়ের অঙ্কটা তাহলে গ্যাসের আণবিক ভর সমান সমান একে শুধু দেখব এম সমান সমান টু ইন ডি হয়েছে এখানে কিন্তু বা কোনো গ্যাসের আনবিক গুরুত্ব যেটা এম এর মান চুয়াল্লিশ কিন্তু দিয়ে দিয়েছে লিখে দিলাম তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত তার মানে এখানে ডি এর মানটা বার করতে হবে তাহলে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে ডি সমান সমান কত হবে চুয়াল্লিশ বাই টু বাইশ উত্তর হচ্ছে তাহলে এখানে বাষ্প ঘনত্বের মান কত বাইশ যদি বইয়ের অপশান দেখো অপশান ডি হলো এই অঙ্কটির অ্যান্সার নেক্সট দেখো তা শূন্য শরীর এক একটা কী বলেছে যে গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান টু ইন্টু ডি ড্যাশ এই ড্যাসে কী বসবে তাই তো এটা পাঠ্য বইয়ের পেজ আমরা পঁচিশ দেখে নেবো দেখো পঁচিশ পেজ দেখেছ গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান কী লিখবে টু ইন্টু বাষ্প ঘনত্ব অর্থাৎ এম সমান সমান টু ডি হবে ঠিক আছে তাহলে তোমরা শূন্য স্থানে কি লিখবে বাস্প লিখতে পারো অথবা এখানে ডিও লিখতে পারো ঠিক আছে নেক্সট দেখো দুইয়ের প্রশ্ন এখানে বলেছে এস টি পিতে ওয়ান লিটার হাইড্রোজেন গ্যাসের ভর ড্যাশ গ্রাম এটা পাঠ্যবই পেজ চব্বিশ দেখে না দেখো এটা লিখবে যে দেখো এইচ টু গ্যাসের প্রমাণ ঘনত্ব ওয়ান লিটার এইচ টু গ্যাসের ভর এটা লিখবে যে জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম পার লিটার এইটা হচ্ছে উত্তর হবে হ্যাঁ নেক্সট দেখো তো এবার আমরা নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা লেখো দেখো এক একটা কি বলেছে যে গ্যাসের একক এককবিহীন এটা হচ্ছে আমাদের একদম সত্যি রায় দিলাম হ্যাঁ এটা সত্যি দু একটা বলেছে দেখো টু এন ও প্লাস ও টু এরও দিয়ে টু এন ও টু বিক্রাটিতে একই চাপ উষ্ণতা এন ও দেখো এই যে ও অক্সিজেন মানে যে ও টু আর এন ও টু এই যে এন ও টু এর আয়তনে অনুপাত কত দেখো সিম্পল এখানে এন ও আগে দুই রয়েছে দেখতে পাচ্ছি এখানে এক রয়েছে এখানে দুই তাহলে টু ইস টু ওয়ান ইস টু টু হয় কিন্তু এখানে টু ইস টু টু ইস টু ওয়ান দেওয়া হয়েছে তাহলে এটি কিন্তু ফলস অ্যান্সার তাই তো এটা ভুল অ্যান্সার হয়ে গেল চলো এবারে আমাদের এক কথায় উত্তর গুলো দেখে নেবো এখানে একের প্রশ্নটা কি বলেছে দেখা যায় যে এস টিপিতে বাইশ পয়েন্ট চার লিটার এন এইচ থ্রি এর আনবিক ভর কত একটা ছোট্ট একটা অংশ দেখে নাও তাহলে এটা হচ্ছে আমাদের এক টা তাই তো ঠিক আছে এন এইচ থ্রি এর আণবিক ভাব আর করতে বলেছে এন এর মান হচ্ছে চোদ্দ যোগ চিহ্ন দিলাম এইচ এর মানটা আমরা জানি ওয়ান আর এইচ থ্রি অর্থাৎ ইন টু থ্রি তাহলে এখানে চোদ্দ হলো যোগ তিন একে তিন তাহলে কত হলো এর এন এইচ থ্রির এর আণবিক ভার হচ্ছে সতেরো ওকে নেক্সট দেখো আচ্ছা এখানে দুই একটা কি বলেছে এস টিপি তে ওয়ান মোল অক্সিজেনের আনবিক অক্সিজেনের আয়তন কত অনেকবার বলেছি যে ওয়ান মোল অক্সিজেন বা যে কোনো মোলার আয়তন হচ্ছে তোমার বাইশ পয়েন্ট চার লিটার উত্তরটা লিখে দেবে বাইশ পয়েন্ট চার লিটার হয়ে গেল হয়েছে তিনেরটা কি বলেছে দেখেন যে ফোর এন এইচ থ্রি তাইতো ও ফাইভ ও টু চলে কি বলেছে যে ফোর এন ও প্লাস সিক্স এইচ টু ও বিক্রিয়াটিতে এন এইচ থ্রি ও এন ও একই চাপ ও উষ্ণতায় আয়তনের অনুপাত কত হয় তো এদের আয়তনের অনুপাত কত হবে এখানে ওয়ান এখানে ওয়ান মানে ওয়ান টু ওয়ানই হবে উত্তর হচ্ছে ওয়ান টু ওয়ান ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম পরের পাটে কিন্তু আমি তিনের দাগের অঙ্কগুলো করব আর তার তিন নম্বর পাটে চারের দাগের অঙ্কগুলো করে দেবো পরপর কিন্তু ভিডিও আসতে থাকবে ঠিক আছে তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো ভালো রেজাল্ট করতে চাও তোমরা সোমনাথ কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো